জেলার নতুন পুলিশ সুপার হিসেবে আমার প্রথম এবং প্রধান দায়িত্ব হবে যে কোনো মূল্যে এই জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, প্রত্যেকের ব্যক্তি নিরাপত্তা এবং যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করা। আমার রক্ত মিশে আছে মাটির সঙ্গে, তাই প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে জনগণের সেবক হিসেবে আপনাদের রাজবাড়ী জেলায় দায়িত্ব পালন করে দিতে চাই। আপনারা অনেকেই আমাকে ফোনে অভিনন্দন জানিয়েছিলেন, সেজন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশের বিভিন্ন জেলার যে ভয়াবহ চিত্র ছিল সে তুলনায় এই রাজবাড়ী জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক ছিল। আমি এখানে এসে এটা জানতে পেরেছি, এটা সম্ভব হয়েছিল রাজবাড়ী জেলার জনগণ এবং আপনারা যারা আছেন সবাই এই আমাদের প্রশাসনের সাথে ছিলেন, এটার কৃতিত্ব সম্পূর্ণ আপনাদের রাজবাড়ীর জনগণের। জেলার নতুন পুলিশ সুপার হিসেবে আমার প্রথম এবং প্রধান দায়িত্ব হবে যে কোনো মূল্যে এই জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, প্রত্যেকের ব্যক্তি নিরাপত্তা এবং যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করা। পুলিশের প্রতি জনসাধারণের আস্থা পুনরায় ফিরিয়ে নিয়ে আসা, সকল নাগরিকের মানবাধিকার সহ সাংবিধানিক যে অধিকার আছে সেগুলো নিশ্চিত করা, জনগণকে অযথা হয়রানি এবং মিথ্যা মামলা থেকে মুক্তি দেয়া। আপনারা জানেন যে অভ্যুত্থান পরবর্তী যে তিন দিন আমাদের পুলিশের সকল কার্যক্রম বন্ধ ছিল, চেইন অফ কমান্ড মোটামুটি ভেঙে পড়েছিল। ইনশাল্লাহ নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর সরকারের আন্তরিক প্রচেষ্টায় পুলিশ আবার কর্মস্থলে ফিরে এসেছে, তারা তাদের দায়িত্ব স্বতঃস্ফূর্ত ভাবে পালন করছে। ছাত্র জনতার রক্তে ভেজা এই নতুন বাংলাদেশ আমরা যেটা পেয়েছি, সেই স্বাধীন বাংলাদেশের স্বাধীনতাকে সমুন্নত রাখার দায়িত্ব আমাদের প্রত্যেকের, আমাদের সকলের। ছাত্র জনতার বিরলতম অভ্যুত্থানের মাধ্যমে নেতৃত্ব নতুন এই দেশকে বৈষম্যহীন, সশনহীন, কল্যাণময় এবং মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমরা সকলে কাজ করে যাব। আপনারা আমাদের পাশে থাকবেন। আমি অত্যন্ত সাধারণ ঘরের মেয়ে, গ্রাম থেকে উঠে এসেছি, আমার রক্তের মিশে আছে মাটির সঙ্গে, তাই প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে জনগণের সেবক হিসেবে আপনাদের রাজবাড়ী জেলায় দায়িত্ব পালন করে দিতে চাই। আপনারা আমার পাশে থাকবেন, আল্লাহ আমাদের সহায় হন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।